সঞ্জীবের সঙ্গে কাজ করেছি, খুব ভালো ছেলে সে, এখনো কাজ করছি, সত্যম মুভিতে কাজ করেছি, তারপরে শাকিব খানের সাথে তো এটাই আমার জীবনের প্রথম ছবি, আরো অনেক ছবি করেছেন শাকিব যখন মানে এত নামি দামি শাকিব ছিলেন না, তখনও শাকিবের সঙ্গে কাজ করেছি, খুব ভালো ছেলে সে, এখনো কাজ করছি ওর নিজের প্রোডাকশনের, আমি দুইটা তিনটা ছবিতে কাজ করেছি, যেমন সত্যম মুভিতে কাজ করেছি, তারপরে আমি সুপারস্টার হিসেবে সেখানে পেয়েছি, তারপর ওর নিজের ছবি বীরে কাজ করেছিলাম, নবাব এলিমিতে করেছি, আরও কয়েকটা ছবি আছে। তো সেই জন্য মনে করেন যে আমি যখন কাজ করি আমি তো তাকে ভালোই দেখছি, কারণ আগেও যেমন দেখেছি এখনও তেমনই দেখি। উনি আমাকে ফোন করে বললেন যে আপা আমরা একটা সিনেমা বানাচ্ছি, আমরা আপনাকে একটা চরিত্রে চিন্তা করছি, ঠিক আছে। এরপর আরেকদিন ফোন করে বললেন আপা আমরা আপনাকে জাজের ক্যারেক্টার চিন্তা করছি, তখন আমি বললাম মামুন ভাই আমাকে নিয়ে গিয়ে যদি জাজ বলতে, ওই যে ওই আমাদের সাধারণত কিছু জুনিয়র আর্টিস্ট আছেন আর কি, ওনারা আমাদের এই জাজের ক্যারেক্টারগুলো করেন, আমাদের সেরকম কোনো মানে বড় কোনো শিল্পীরা বা বড় বড় চরিত্রে কাজ করেন তারা কোনো জজের চরিত্রে করেন না, দেখবেন আপনারা। তা সেটাই আমি বলেছিলাম যে আমাকে অর্ডার অর্ডার সাস্টেন আর অবজেকশন করার জন্য আমাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন উনি বলেছিলেন না আমার এই চরিত্রটার জন্য আপনাকে দরকার। আমি বললাম ঠিক আছে, যদি আমাকে নিয়ে আপনি ইউজ করতে পারেন তাহলে আমাকে নেন, আর যদি ইউজ করতে না পারেন তাহলে আপনার লস। রেসপন্সটা কেমন পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে সিনেমাটা মুক্তির পরে? আসলে তো সিনেমাটা রিলিজ হয়েছে, এখনো তো হলে রিলিজ হয় নাই, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল। হ্যাঁ, এটা তো অ্যাপসের মাধ্যমে রিলিজ হয়েছে। অনেকেই বলছেন ছবিটা অনেক ভালো লেগেছে আপনাদের, আপনার অভিনয়টা অনেক ভালো ছিল, সেই ছিল, অনেক সুন্দর অভিনয় করেছেন। এটা ওনাদের আইডিওলজি, দর্শকদের ওনারা যেভাবে দেখেছেন। পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, সেখানে আমরা সবাই যার যার চরিত্রে অভিনয় করে যাচ্ছি, সেরকমই আমি শবনম পারভীন বা আমাদের মতোই যারা অভিনেতা অভিনেত্রী আছেন আরো বড় আরো ছোট সবাই আপনাদের একটি চরিত্রে অভিনয় করে উনি দেখিয়ে দিচ্ছেন যে এই চরিত্রে কাজ করলে এমন হয়, এই চরিত্রটা এমন হয়। ভালো মন্দ দেখাবার বিষয়, কারণ চলচ্চিত্র হচ্ছে একটা বিরাট বড় মাধ্যম যেটা দিয়ে মানুষের সামাজিকতাকে শুধরানো সম্ভব। চলচ্চিত্র জানি একজন স্বপ্ন পারবে খুব রাগী, আপনার ক্যারেক্টারটা ওই যে বাস্তবে একটু জানতে চাই, দর্শকগুলো জানতে চায়। ভাই আমি বলতে পারবো না, এটা বলতে পারবে যারা আমার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন আছেন, যারা আমার সঙ্গে কাজ করেন, আমার সহশিল্পী বা আমার ফ্যামিলির লোকজন বা আমার ছেলে মেয়েরা বা আমার ভাই বোনরা বা আমাদের বন্ধু বান্ধবরা, এরা বলতে পারবে। আপনি কি আদৌ রাগী কিনা সিনেমার বাইরে? না, আমি রাগী কিনা জানি না, তবে আমি সত্য মুখের উপরে বলতে খুব পছন্দ করি এবং সত্য সেটা ভেবেই আমি একদম মুখের উপরে বলে দিই যার যা কথাবার্তা আছে। কারো কোনো কিছু ভালো না লাগলে আমি বলে দিই তোমার এটা ভালো না, আপনার এটা ভালো না। কারো কোনো কিছু ভালো লাগলে আমি বলি তোমার এটা অনেক সুন্দর, অনেক ভালো, আমার খুব ভালো লেগেছে। যেমন দেড় স্বাধীনের পর একটি চলচ্চিত্র হয়েছিল ওরা 11 জন, তারপরে ধরেন ওই যে কি বলে ওই যে আমাদের খানাতুর রহমান সাহেব একটা সিনেমা বানিয়েছিলেন, ওইটা আমি অনেকবার দেখেছিলাম, ফারুক ভাই ওনারা কষ্ট ভাই অনেকেই ছিলেন ওই সিনেমাটাতে, আবার তোরা মানুষ ওনাকে যেন এরকম নাম। হ্যাঁ, আবার তোরা মানুষ। তো এই সিনেমাটা মানে ওগুলো দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন যে মানুষ খারাপ হলেও বা একটা মানুষকে কনভার্ট করে ইচ্ছা করলে চলচ্চিত্রের মাধ্যমে ভালো করে নিয়ে আসা যায়, সেরকমই দেখেন অনেক খারাপ লোক যারা ধরেন মাস্তানি করে বেড়াতো এরকম অনেক লোক চলচ্চিত্রে এসে কিন্তু ভালো হয়ে গিয়েছে, ওনারা সমাজের এখন উচ্চ পদস্থ এবং সম্মানীয় জায়গায় আছে, এরকম অনেক লোক আমাদের ইতিহাস আছে। কিন্তু কারণ মানুষ যখন কাজ না থাকে বলে না মানুষ অলস মস্তিষ্ক, অলস শয়তানের আড্ডাখানা, তো সেমনি ভাবে ওনারা যখন চলচ্চিত্রে এসছেন, এসে চলচ্চিত্রে এত কাজ তখন ছিল বিভিন্ন রকমের কাজ করতে করতে ওনারা ওটা ভুলেই গিয়েছেন যে ওনারা কখনো রাস্তায় বসে আড্ডা দিতেন বা কাউকে ইফটিজিং করতেন। এইটার আসলে কোনো কারণ নাই, আমার মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে আসলে একটা মানুষ
ইচ্ছা করলে অনেক রকম চরিত্র অভিনয় করতে পারি। আসলে আমরা তো আসলে আমাদের কবি সাহিত্যিকরা বলেন বা আমরাও বলি নিজেরাও অনেক সময় যে আমরা আসলে আমাদের চরিত্রে অভিনয় করে যাচ্ছি, আপনি অভিনয় করছেন আমিও করছি। ম্যাডাম, যেহেতু আপনি নাটকের কথা বলেন, সেটা আমাদের বাংলাদেশের দর্শকরা অনেকে দেখা যায় ইন্ডিয়ান সিরিয়াল বা বাংলা নাটক দেখেন, এই উদ্দেশ্যে মানে কি বলবেন? আসলে এই উদ্দেশ্যে বলবার মতো আসলে আমার তেমন কোনো ভাষা নাই, তবে আমি কোনো ইন্ডিয়ান সিরিয়াল ফিরিয়াল দেখি না, যে কারণে আমার বাসায় টেলিভিশন চলেই না। টেলিভিশন আছে অনেকগুলি, পাঁচটা ছয়টা, কিন্তু আমি টিভি দেখি খুব কম, এবং দেখলে আমি অবশ্যই বাংলা নাটক দেখি বা দুই একটা সেরকম নাম করা ছবি টুবি যেগুলো হয় সেগুলো আমি দেখে থাকি অবশ্যই। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে, মনে করেন যে আপনারা মনে করেন যে পাশের দেশ বা ধরেন পাশ্চাত্য যে কালচার সেটা যখন আপনারা, আমরা যখন একটি মেয়ে স্কার্ট পরে হুন্ডায় চড়ে যায় সেটা দেখতে যেরকম দৃষ্টিকটু মনে হয় সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, অথচ আমরা ঘরে বসে বাচ্চা কাচ্চা বউ ছেলে মেয়ে এবং মা বাবা সবাইকে সামনে নিয়ে সেই চিত্রটি টেলিভিশনের পর্দায় আমরা দেখি। তাহলে আসলে আমরা সমাজকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ফ্যামিলিকে আমরা কি শিক্ষা দিচ্ছি? আমাদের দেশের একটি মেয়ে কিন্তু তা করছেন না। আপনার ভাই, আপনার বোন, আপনার মা কি ওইভাবে চলাফেরা করেন? নিশ্চয়ই নয়। তাহলে আপনার মা বোন আপনার দাদা দাদি নানা নানি যেভাবে চলেছেন, আমি মনে করি আমাদের কালচারে আমাদের থাকা উচিত, আমাদের কালচারের বাইরে আমাদের যাওয়া উচিত, তাহলেই সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই যে দেখেন আমাদের এখনকার ইয়াং জেনারেশন ঠাস করে এই একটা নেশায় আসক্তি হয়েছে, এটার কারণ কি? এদের আর করার কিছু থাকে না। যখনই আপনার হাতে সবকিছু চলে আসে, আপনি যখন করবার মতো আর কোনো কাজ নেই, তখন আপনি কি করবেন? রাত জেগে থাকেন, আপনি নেশা করেন, বিভিন্ন রকম এডিকশনে জড়িয়ে পড়েন। সেই এডিকশনে জড়িয়ে পড়লে যেটা হয়, তখন আপনি বিভিন্ন রকম খারাপ সঙ্গে চলে যান। তাহলে কি হল? আমি সেই জন্যই বলছি ওটাও কিন্তু এক ধরনের নেশার মতো, আপনারা সেটা বর্জন করেন। আমাদের দেশের নাটক সিনেমা, আমাদের কালচার যা সেটা দেখার চেষ্টা করেন। আমরা কিন্তু এখনো মেয়েদের হাতে একটি সিগারেট দেখলে, আমাদের দেশাধীন হয়েছে 50 বছর, আমরা কিন্তু শিউরে উঠি। আপনি আপনার বোনের হাতে কি সিগারেট দেখতে পাবেন? না। দেখতে চান? না। আপনার সন্তানের হাতে দেখতে চান? না। অথচ আপনি ঘরে বসে ওই জিনিসটি তারা করছেন, আপনারা দেখছেন, তাহলে আপনার বাচ্চা কি শিখবে? কালকে তো প্রেমিকাকে ঘাড়ে হাত দিয়ে বসে সিগারেট টানবে আর আপনার সামনে বসে নেশা করবে, তখন আপনি কি করবেন? কিছু করার কি থাকবে? আমরা বলি আমাদের বাচ্চা এমন কেন হলো, অমন কেন হলো, এটার কারণ হচ্ছে এটাই। সাকিব যখন মানে এত নামি দামি সাকিব ছিলেন না, তখনও সাকিবের সঙ্গে কাজ করেছি, খুব ভালো ছেলে সে, এখনো কাজ করছি ওর নিজের প্রোডাকশনের। আমি দুইটা তিনটা ছবিতে কাজ করেছি, যেমন সত্যম মুভিতে কাজ করেছি, তারপরে আমি সুপারস্টার হিসেবে সেখানে পেয়েছি।